ছোটদের জন্য শিশু আলয়ের আনুষ্ঠানিক উদ্বোধন কোচবিহারে আজ কোচবিহার এক নম্বর ব্লকের ঘুহুমারি গ্রাম পঞ্চায়েতের বসেরহাট দেবীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ওই শিশু আলয়ের আনুষ্ঠানিক সূচনা হয় সেখানে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ প্রতিম রায় জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা ডাকুয়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুচিস্মিতা দেব শর্মা কোচবিহার এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ খোকন মিয়া অতিরিক্ত জেলাশাসক তেনজি ভার্মা ব্লক আধিকারিক সঞ্জয় মালাকার সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিক সাংসদ পার্থবতীম রায় জানিয়েছেন গোটা রাজ্যে দশ হাজার অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিকাঠামো উন্নয়ন করে শিশু আলোয়ের তৈরি করা হবে সেখানে শিশুদের খাবারের পাশাপাশি খেলাধুলা ও লেখাপড়ার ব্যবস্থা করা হবে কোচবিহার জেলায় তিন হাজার নশো পঁচাশিটি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে এর মধ্যে পাঁচশো বিরানব্বইটিকে শিশু আলয় করা হবে এদিন জেলায় ঊনপঞ্চাশটি শিশু আলয় আনুষ্ঠানিক সূচনা হয় সাংসদ পার্থবতীম রায় বলেন এদিন আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন ডে তাই আজকের দিনে শিশুদের জন্য তৈরি শিশু আলোর সূচনা করা হলো এতে শিশুদের পুষ্টিকর খাবারের পাশাপাশি খেলাধুলারও সুযোগ মিলবে খেলতে খেলতে শিক্ষারও সুযোগ পাবে ওই শিশুরা সারা রাজ্যে আজকে একযোগে দশ হাজার শিশু আলোয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আমাদের কোচবিহার জেলাতেও পাঁচশো বিরানব্বইটি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেন্টারকে শিশু আলোয় উন্নীত করা হয়েছে প্রাথমিক পর্যায়ে আজকে ঊনপঞ্চাশটি শিশু আলোয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বসের হাটে একটি শিশু আলয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে উদ্বোধন করা হলো এটা মূল উদ্দেশ্য হল শিশু বান্ধব পরিবেশ তৈরি করা প্রাক প্রাথমিক শিক্ষা এবং শিশুদের পুষ্টিকর খাবার প্রদান এবং খেলাধুলো সহ একটা শিশু বান্ধব পরিবেশ একটা তাদের জন্য একটা ইনস্টিটিউশন খোলাই হলো এর মূল উদ্দেশ্য আমাদের জেলায় মোট তিন হাজার নশো পঁচাশিটি অঙ্গনওয়াড়ি সেন্টার আছে তার মধ্যে পাঁচশো বিরানব্বইটিকে শিশু আলোয় পরিণত করা হবে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আজকে এই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ডে পালন করা হল আমরা সকলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করলাম